আগামী সংসদ নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তাব বাস্তবসম্মত নয়, সহায়ক সরকার বলে কিছু নেই, ভোলায় বললেন তোফায়েল। চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত রাঙামাটির জুরাছড়ির স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। লটকন চাষে ভাগ্য ফিরেছে নরসিংদী ও কিশোরগঞ্জে, কুলিয়ারচরের চাষিদের দেশের গণ্ডি পেরিয়ে পাঠানো হচ্ছে বিদেশে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছে একুশের দেশের সংবাদে, আপনাদের সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি যেসব প্রস্তাব দিয়েছে তা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল ভোলার চর ফ্যাশনে সুধী সমাবেশে কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন বানচাল অথবা বিতর্কিত করার চেষ্টা করছে, তবে এতে তারা সফল হবে না বলে মন্তব্য করেন তোফায়েল আহমেদ। সহায়ক সরকারের ধারণা কোনো দেশের সংবিধান নেই বলেও জানান মন্ত্রী। সমাবেশে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এবং বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বক্তব্য রাখেন। ফাটল ধরা ভবন আর চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত রাঙামাটির দুর্গম এলাকা জুরাছড়ির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভবন সংস্কার সহ জনবল নিয়োগের দাবি জানিয়েছে এলাকাবাসী। রাঙামাটি প্রতিনিধি ছত্রং চাকমা রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা। রাঙামাটি শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত দুর্গম উপজেলা জুরাছড়ি, বর্তমানে 30,000 মানুষের বসবাস এখানে। উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটির অবস্থা বর্তমানে এতটাই নাজুক যে চিকিৎসা বঞ্চিত হচ্ছে এ অঞ্চলের মানুষ। 1978 সালে স্থাপিত 10 শয্যা বিশিষ্ট আধাপাকা জুরাছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে ফাটল দেখা দেয় 2002-এর ভূমিকম্পে। এরপরও কোনো সংস্কার না হয় ভবনটি এখন এতটাই ঝুঁকিপূর্ণ যে যেকোনো সময় ধসে পড়তে পারে। ভাঙাচোরা ছাদ দিয়ে বৃষ্টি হলেই পানি পড়ে, নেই কোনো সীমানা প্রাচীরও। আমাদের বর্তমান হাসপাতালের অবস্থা এমন যে সেখানে রোগী গেলে ভালো হওয়ার কথা না, সুস্থ মানুষ গেলে এখন অসুস্থ হওয়ার অবস্থা। সেই সাথে যোগ হয়েছে চিকিৎসক সংকট, 9 জন চিকিৎসকের জায়গায় আছেন মাত্র 3 জন। এত অপ্রতুলতার মধ্যে রোগীকে সেবা দিচ্ছি এবং রোগী যে কোনো সময় হসপিটালে আসতে পারতেছে, রাত 2টা 3টা যে কোনো সময় আসতে পারতেছে এবং তারা চিকিৎসা নিচ্ছে। এক নম্বরে আমি জুরাছড়ি উপজেলা হেলথ কমপ্লেক্স করেছি, এখন দেখা যাক আমি চেষ্টা করছি মানে এটি কত দ্রুত সম্ভব নির্মাণ করা যায়। দুর্গম এ উপজেলার অসহায় মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেবে প্রশাসন, এমনি প্রত্যাশা জুরাছড়ি বাসীর। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নরসিংদীর রায়পুরায় মাহমুদাবাদে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছে, আহত হয়েছে 10 জন। স্থানীয়রা জানায় সকাল 7:30 দিকে ঢাকা সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাস চাপা পড়ে মনির হোসেন নামের এক সবজি ব্যবসায়ী নিহত হন, আহত হয় 10 বাস যাত্রী। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ভৈরব হাইওয়ে থানা পুলিশ। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। নরসিংদী ও কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাড়ছে বাণিজ্যিকভাবে লটকনের আবাদ। মৌসুমি ফল লটকন চাষ করে আর্থিক সচ্ছলতা পেয়েছেন কৃষকরা, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পাঠানো হচ্ছে অপ্রচলিত এই ফল। নরসিংদী প্রতিনিধি মাখন দাস ও ভৈরব প্রতিনিধি ইশফাক আহমেদ বাবুর সহায়তায় আরো জানাচ্ছেন সতরূপা দত্ত। ভিটামিন বি, সি, ডি ও বিভিন্ন খনিজ উপাদানে সমৃদ্ধ দেশীয় ফল লটকন ন্যায্য মূল্য পেয়ে লটকন চাষের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন নরসিংদীর কৃষকরা। দিন দিন বাড়ছে এর চাহিদাও। আগে যদি লাগাইতে একজনে 10টা, এখন লাগাইছে 100,000। বাগান থেকেও কিনে নেয় আর আমরা এই লটকন পাইকারদের কাছে বিক্রি করে দিই। 30-40 টাকা মন বিক্রি করতাম প্রথমে, এখন প্রায় 4,000-5,000 টাকাও বিক্রি হইতেছে। মৌসুমি এ ফলের বেচা কেনা হয় নরসিংদীর মর্জাল ও শিবপুর বাজারে, এখানকার লটকন রপ্তানি হচ্ছে বিদেশের বাজারেও। বিক্রি করে মনে করেন 3,000-3,500, কেউ 4,000, কেউ 2,500 টাকা বিক্রি হয়। আমরা বেশি শ্রীমঙ্গল থেকে বিভিন্ন পাইকারে নেই। এবছর জেলার 5টি উপজেলায় 1342 হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। 2টা উপজেলায় বেশি লটকন চাষ সম্প্রসারণ হয়েছে, বাকি যে 4টা উপজেলা আছে সেই
উপজেলাগুলোকে আমরা এই ধরনের কর্মকাণ্ড দিয়ে লটকন চাষে সম্প্রসারণ করতে পারি। এদিকে কিশোরগঞ্জের কুলিয়ার চরেও লটকন চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে স্থানীয় কৃষি অফিসের কর্মকর্তাদের সহযোগিতা না পাওয়ার অভিযোগ কৃষকদের। যোগাযোগ ব্যবস্থাও তেমন ভালো নয়। ফলন কম তাহার ধরুন আমাদের মালগুলি কিনতে হয় একটু চড়া দাম দেওয়া, কোনো কৃষি অফিসার আয়া আমাদের কোনো ইয়া দিতেছে না, পরামর্শ দিতেছে না। তবে সে অভিযোগ অস্বীকার করে কৃষকদের অসচেতনতার কথা বললেন এই কর্মকর্তা। সুষম সারের জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। বোরনের অভাবে কোনো কোনো স্থানে ফলন একটু কম হলেও কৃষকগণ বেশ, যারা ভালো সুষম সার দিচ্ছেন তারা ফলন পাচ্ছেন। শুধু নরসিংদী নয়, বর্তমানে সিলেট, নেত্রকোনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাজীপুরেও বাণিজ্যিক ভিত্তিতে লটকনের চাষ হচ্ছে। সতরূপা দত্ত, একুশে টেলিভিশন। এবার সারা দেশের নানা খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জে 402 বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী ও বরিশালে 5000 পিস ইয়াবা সহ বিক্রেতা আটক। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রাইভেট কার সহ আন্তঃজেলা ডাকাত দলের 6 সদস্যকে আটক করেছে পুলিশ। জামালপুরে দুই বোনকে গলা কেটে হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। প্রধানমন্ত্রীর নির্দেশের 4 বছর পরও শিবিরের হামলায় নিহত পুলিশ কনস্টেবল তোজাম্মেল হোসেনের ছেলে আলমগীরের চাকরি না হওয়ায় সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় স্থানীয় শহীদ দিবস পালিত। জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জে মিছিল করেছে ছাত্রলীগ। জামালপুর ও সিরাজগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে এমপ্লয়ার্স সমাবেশ ও চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান। সাভারের হিমায়তপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। মংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠান হয়েছে। কুমিল্লার 14গ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের 68তম জন্মদিন পালিত হয়েছে। ঠাকুরগাঁও সদরে বিনামূল্যে ছানি অপারেশন, লেন্স স্থাপন ও চশমা প্রদান করা হয়। নড়াইলে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্তদের সম্মাননা দেওয়া হয়েছে। মুন্সীগঞ্জে লৌহজংয়ে 4টি স্কুলে বই বিতরণ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শিক্ষার্থীদের বই পড়ায় অনুপ্রাণিত করতে লক্ষ্মীপুরে শুরু হয়েছে 3 দিনের বইমেলা। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছি একুশের দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আরও একবার। আগামী সংসদ নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তাব বাস্তবসম্মত নয়, সহায়ক সরকার বলে কিছু নেই, ভোলায় বললেন তোফায়েল। চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত রাঙামাটির জুরাছড়ির স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। লটকন চাষে ভাগ্য ফিরেছে নরসিংদী ও কিশোরগঞ্জের কুলিয়ার চরের চাষিদের, দেশের গণ্ডি পেরিয়ে পাঠানো হচ্ছে বিদেশে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে-tv অনলাইনে। পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।